ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম প্রোগ্রামময় বিজ্ঞানময় কোরআনের শপথ। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? আছে। বেশি না কম? বেশি। বিশ্বাস হয়? জি। না নাস্তিক্য কথা বিশ্বাস হয়? না। নাস্তিকরা বলে কোরআনের মধ্যে বিজ্ঞান নাই, কোরআনের মধ্যে সায়েন্স নাই, কোরআনের ভেতরে টেকনোলজি নাই। কিন্তু কোরআন বলে এমন কিছু নাই, মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আমার ভিতরে নাই। আল্লাহ আকবার। আল্লাহ বললেন মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই, কিতাবের মধ্যে আমি কিছু বাদ রেখে দেই নাই। ইতিহাসের কথা বলেছি, পাতাল পুরীর কথা বলেছি, ঊর্ধ্ব জগতের কথা বলেছি, মহাকাশের কথা বলেছি, কসমোলজি, অ্যাস্ট্রোলজি, জিওলজি, জুওলজি, বুটানি, হিউম্যান অ্যানাটমি, এমব্রায়োলজি, সব কিছুর কথা কোরআনের মধ্যে দিয়েছে কে? আল্লাহ। কোরআনের ভেতরে মানুষের কথা আছে না নাই? আছে। কোরআনের মধ্যে গাভীর কথা আছে না নাই? আছে। গাভীর কথাও আছে? আছে। কই আছে? বাকারা। হ্যাঁ, বাকারা সূরাতুল বাকারা, গাভীর সূরা। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। মানুষের কথা আছে সূরাতুল ইনসান, জিনদের কথা আছে সূরাতুল জিন, মাকড়সার কথা আছে সূরাতুল আনকাবুত, মৌমাছির কথা আছে সূরাতুন নাহাল। মৌমাছির কথা বলেছেন, দুধের কথা বলেছেন, প্রাণীর কথা বলেছেন, খাদ্যের কথা বলেছেন, মানুষের দেহ বৈশিষ্ট্যের কথাও বলেছেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল, আল্লাহ মৌমাছির কাছে সিক্রেট মেসেজ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ওহিকে আরবিতে বলে সিক্রেট মেসেজ। সাইন্টিফিক আলোচনা শুরু হইতেছে, মনোযোগ আছে না গেছে? জিমানি ধরছে? হ্যাঁ, মনোযোগ আছে না গেছে? তাকবীর দেওয়া যাবে? জোরে না আসতে? শুরুতে বিবাহিতরা দেন, এরপরে অবিবাহিতরা দেন, এরপরে সবাই মিলে দেন। বিবাহিত কারা কারা দেখি? বিবাহিতরা অবিবাহিতরা দিবেন না? শুরুতে বিবাহিতরা দেন, তারপরে অবিবাহিতরা দেন, তারপরে সবাই মিলে দেন। বিবাহিতরা রেডি? দেখবো কাদের গলায় জোর বেশি। দেখি দেখি, বিবাহিতরা দেন, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এবার অবিবাহিতরা রেডি? আওয়াজ নাই, হেরে যাবে আজকে, হেরে যাবে। রেডি? তাকবীর দাও, লিল্লাহে তাকবীর। ইয়াংদের পারফরমেন্সই আলাদা, আওয়াজ বেশি। এবার সবাই মিলে, সবাই মিলে তিনটা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ মৌমাছিকে ওহি করেছেন, কি করেছে দেখেন। ওয়াল কোরআনুল হাকিম, আল্লাহ যে বললেন শেষ হবে না এই কথা। ওয়াল কোরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ, প্রজ্ঞাময় কোরআনের শপথ। বিশ্বনবী বলেন লা তুহসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতার তার কোনো শেষ নাই। ওয়ালা তাবলা গারাইবুহু, কোরআন কোনোদিন কারো কাছে পুরাতন মনে হয় না। ফিহি মাসাবিহুল হুদা, কোরআনের মধ্যে আছে হেদায়েতের মশাল। ওয়া মানারুল হিকমা, কোরআন হলো বিজ্ঞানের সুউচ্চ মিনার। লা তুহসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই। যতই পড়বেন আপনি আশ্চর্য হয়ে যাবেন, যতই স্টাডি করবেন, যতই অধ্যয়ন করবেন, আপনার চোখকে খুলে দিবে কে? আল্লাহ। ওয়ালা তাবলা গারাইবুহু, কোরআন কখনো পুরাতন হয় না। পুরান হয় নাকি? না। যার বয়স 50 বছর ধরে নামাজি মানুষ, প্রতি নামাজের প্রত্যেক রাকাতে কোন সূরা পড়া লাগে? তো 50 বছর যদি কেউ নামাজি হয়, তাহলে কত লক্ষবার উনি সূরা ফাতিহা পড়ছেন উনি নিজে জানে? তারপরেও কোনোদিন কি মনে হয়েছে সূরা ফাতিহাটা একটু পুরান পুরান লাগে? আজকে কুল হল্লা দিয়ে শুরু করুন, কথা বলেন, পুরান লাগছে কোনোদিন? এত পড়ছে এটা, আজকে আর এটা না, আজকে আর একটা, এরকম মনে হয়? চাপলা গড়াই বহু, পুরান লাগে না, প্রতিদিন নতুন, প্রতিনিয়তই নতুন, অলওয়েজ নিউ, সব সময় নতুন। এজন্য বিশ্বনবী বললেন লা তুহসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই।
ওয়ালা তাবলা গরাইবহু, কোরআন কখনো পুরাতন হয় না। ফিহি মাসাবিহুল হুদা, কোরআনের মধ্যে আছে হেদায়েতের মশাল। ওয়া মানারুল হিকমা, কোরআন হলো বিজ্ঞানের সুউচ্চ মিনার। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহাল, আমি মৌমাছির কাছে মেসেজ দিলাম, সিক্রেট মেসেজ, আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা পাহাড়ের মধ্যে তোমাদের বাড়ি বানাও, মৌচাক বানাও। অমিনা সাজার গাছের মগ ডালে, বড় বড় ডালে তোমরা বাসা বানাও। অমিম্মা ইয়ারিশুন, উঁচু উঁচু জায়গায় মৌচাক বানাও, যাতে করে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে। কোন সুবহানাল্লাহ। মৌমাছির আল্লাহ শিখাই দিছে, নিচু জায়গায় কোনো দিন মৌমাছির বাসা দেখবেন? নিচু জায়গায় সহজে নাগাল পাওয়া যায়, ধরা যায়, কথা কন, ডাল বেয়ে মগ ডালে ওঠা লাগে, মধু খাইতে চাইলে চিল্লাই বলেন ঠিক কি না। আল্লাহ সিক্রেট মেসেজ দিলেন আর বললেন আনিত্তাখিদি, আলেম যারা আছেন বলেন তো ইত্তাখিদি, এটা কি মুজাক্কারের সিগা না মুয়ান্নাসের সিগা? কথা কইতে হবে, কেউ নাই এটার উত্তর দেওয়ার মতো? মুয়ান্নাস, মাশাআল্লাহ, এটা স্ত্রীবাচক শব্দ। আল্লাহ মৌমাছিকে যে মেসেজ করছে পুরুষ মৌমাছিরে কহে নাই, এটা নারী মৌমাছিরে কইছে, চিল্লা এখন সুবহানাল্লাহ। এখন গবেষণা করে দেখা গিয়েছে, কার্ল ভন ফ্রিচ একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী, উনি এটা নিয়ে গবেষণা করে 73 সালে 1973 নোবেল পেয়ে গেছে, এই এই আয়াতের উপর গবেষণা করে। আল্লাহ কেমন করে সিক্রেট মেসেজ দিয়েছেন, কেমন করে মৌমাছি মৌচাকের বাসা বাঁধে, কেমন করে মধু আহরিত হয়, এটার উপর গবেষণা করে উনি একটা বই লিখেছেন, দ্য ডান্সিং বিজ, নেচে যাওয়া মৌমাছিগুলো, নাচতে নাচতে যেতে থাকা মৌমাছিগুলোর উপর একটা বই লিখে, দ্য ডান্সিং বিজ লিখে উনি নোবেল প্রাইজ পেয়েছেন এই মধুর উপরে চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এখন কোরআনের আয়াত থেকে বোঝা গেল আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, আল্লাহ নারী মৌমাছিকে বলেছেন মৌচাক বানাও, তোমাদের মধু রাখার জন্য বাসা বানাও। কার্বন ফ্রিজ গবেষণা করে পেয়েছে মৌচাকের বাসা বানানো হয়, মধু আহরণ করা হয়, যেই মৌমাছিটা নেতৃত্ব দেয় এটা পুরুষ মৌমাছি নয়, এটা হলো মহিলা মৌমাছি। কোন সুবহানাল্লাহ। পুরো মৌচাকের মধ্যে মধু আহরণ, মধু নেওয়া, পুরো প্রসিডিউরটা সারার জন্য কোনো পুরুষ মৌমাছি লিডিং দেয় না, লিডিং দেয় একটা নারী মৌমাছি, স্ত্রী মৌমাছি। এজন্য ইত্তাখিদ, ম্যাসকুলিন জেন্ডার ইউজ না করে আল্লাহ বলেছেন ইত্তাখিদি, নারী মৌমাছিকে আল্লাহ অ্যাড্রেস করে বলেছেন যাও মৌচাক বানাও, আর এটার মধ্যে মধু আহরণ করো, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ের মধ্যে ঘর বানাও, অমিনা সাজার গাছের বড় ডালের মধ্যে ঘর বানাও, ওয়ামিম্মা ইয়ারিশুন, উঁচু উঁচু জায়গায় ঘর বানাও। উনি গবেষণা করে পেয়েছেন এই মধুর মধ্যে অসাধারণ কিছু ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক আছে। কি আছে? ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক, এটার নাম হচ্ছে প্রপিলিস। প্রপিলিস নামে একটা লিকুইড পাওয়া যায় মৌচাকের মধ্যে, এটা কাটা জায়গায় লাগা দিলে স্যাভলন ডেটল কিছু লাগানো লাগবে না, ওই প্রপিলিসের কারণে আপনার কাটা জায়গা এমনি শুকায় যাবে। সুবহানাল্লাহ। পড়েন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান যত সৈনিকরা যুদ্ধে আহত হতো, ওরা আলাদা করে অ্যান্টিসেপ্টিক খাইতো না, ওরা মধু আয়না লাগায় দিত আর সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। পড়ে নিউজিল্যান্ডের কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মৌমাছির হুলের ভিতরে রেমিটিক ফিবারের অ্যান্টিবায়োটিক আছে। অনেকের বাত জ্বর হয়, বাতের ব্যথা থাকে না? থাকে, মুরব্বীদের বেশি হয়। ওই জায়গার মধ্যে যদি আপনি মৌমাছি এনে ঢুকাই দিতে পারেন, মৌমাছির হুল লাগাই দিতে পারেন, ভালো হয়ে যাবে। মৌমাছি যখন হুল ফুটে আরাম লাগে না অনেক? খাইছেন, কামড় খাইছেন? হ্যাঁ, মজা লাগে তো? নিউজিল্যান্ডের এই গবেষকরা এরা আবিষ্কার করেছে যে মৌমাছি যদি হুল ফুটিয়ে দেয়, ওইখানে বাতের ব্যথা থাকলে, বেদনা থাকলে এটা ভালো হয়ে যাবে। আমি নিজে দেখেছি বিবিসি একটা ডকুমেন্টারি, ইজিপশিয়ান একজন ফিজিশিয়ান চিকিৎসক, উনি ওনার বাতের ব্যথায় আক্রান্ত যত রুগীরা আছে ওদের গায়ের মধ্যে মৌমাছি এনে এনে নিজে নিজে হুল ফুটায়, রুগী চিৎকার মারে ও মাগো ও আল্লাহ গো, কিন্তু একদিন পরে ব্যথা নাই আর কয় ভালো হয়ে গেছি। সুবহানাল্লাহ। কইবেন না? তো এজন্য এই কার্বন ফ্রিজ 1973 দ্য ডান্সিং বিজ লেখে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, তার গবেষণার প্রতিটি পয়েন্ট কোরআনের আয়াতের সাথে মিলে যায়। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এই যে আমরা মধু খাই, এই মৌচাকের ভেতরে অন অ্যান অ্যাভারেজ অ্যারাউন্ড 60,000 মৌমাছি থাকে, তিন ভাগে, একটা হচ্ছে কুইন বি, একটা মেল বি, আর একটা হচ্ছে ওয়ার্কার বি। একটা থাকে রানী মৌমাছি, এর নেতৃত্বে সবাই চলে,
আর একটা থাকে মেল বি, পুরুষ মৌমাছি, বংশ বাড়ানোর জন্য এদের কাজে লাগে, আর সব হচ্ছে ওয়ার্কার বি, সবাই কাজ করে। আল্লাহ বললেন সুম্মা খুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা। আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন গাছের উপরে বাসাবাদ, পাহাড়ের উপরে মৌচাকের বাসাবাদ, উঁচু উঁচু জায়গায় তোমরা তোমাদের বাসা বাঁধো। সুম্মা কুলি মিঙ্কুল্লি সামারাত, এরপর এলাকার যত মিষ্টি মিষ্টি ফুল আছে ফল আছে ওখান থেকে রস নিয়ে আসো। সুবহানাল্লাহ, পুষ্পরস সংগ্রহ করে মধুগুলো, এটার বলে সুইট নেক্টার, দ্য কালেক্ট দ্য সুইট নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স। এবং মধুর মধ্যে এত চমৎকার জিনিস থাকার কারণ হচ্ছে মৌমাছিগুলো ওই এলাকার সব ধরনের ফুল, ভালো ভালো সুগন্ধযুক্ত ফুল ফল থেকে রস নিয়ে আসে। তো ওই গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না নাই, ঔষধি গাছ আছে না নাই, এজন্য মধুরে বলা হয় সব রোগের ঔষধ। যত বনাজি ঔষধি গাছের নির্যাস আর পুষ্পরস আছে সব আল্লাহ মধুর ভিতরে ঢুকায়া মধুকে আল্লাহ ন্যাচারাল ভ্যাকসিন বানিয়ে দিয়েছেন। চিল্লাইয়ে পড়েন আল্লাহ আকবার। আল্লাহ বললেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, সব ফল আর ফুল থেকে নেকটার পুষ্পরস নিয়ে আসো। ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা, যেমন যেমন গিয়েছিলা পথ চিনায় আবার ফিরে আসো। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব, এরপর তাদের পেট থেকে বের হয় শারাব, মুখতালিফুন আলওয়ানু, এক একটা মধুর কালার হয়ে যায় এক এক রকম। কোন সুবহানাল্লাহ, সর্ষে ফুলের মধু একটু সাদা সাদা হয় না? আমি হচ্ছি মধু খাওয়ার পোক, আমি দেশে বিদেশে যেখানে গিয়েছি ফ্রেশ হানি আমি অনেক খুঁজেছি। ইয়ামানি একটা মধু পাওয়া যায় ইয়ামানের সাওয়াহেলি এলাকায়, পাহাড়ি এলাকায়, একেবারে কুচকুচে কালো। আবার অনেক মধু আছে কিছুটা খয়েরি এবং হলুদ বর্ণের, কিন্তু সর্ষে ফুলের যে মধুটা এটা অনেকটা সাদা। এই পুষ্পরস নিয়ে মৌমাছিগুলো মৌচাকের মধ্যে ঢেলে দেয় না, এগুলো খেয়ে ফেলে। প্রত্যেকটা মৌমাছির পেটের ভেতরে আল্লাহ দুইটা করে স্টোমাক দিয়েছে, পাকস্থলী। সুবহানাল্লাহ পড়ে, এটাই কালভ্রন ফ্রিজ দ্য ডান্সিং বিজ বইয়ের মধ্যে লিখেছে গবেষণায়, যে দুইটা পাকস্থলী, একটা পাকস্থলী দিয়ে মৌমাছি খায় নিজে খেয়ে বাঁচে, আর একটা পাকস্থলী দিয়ে এই ফ্লাওয়ার নেক্টার পুষ্পরস সংগ্রহ করে ওই পাকস্থলীতে রাখে। ওই পাকস্থলীর ভেতরে আল্লাহ একটা ন্যাচারাল এনজাইম দিয়েছেন, ওই এনজাইমের সাথে ওই পুষ্পরসটা মিক্সড হয়, তারপরে আরেকটা টিউব আছে, ওই টিউব দিয়ে মৌমাছি যে সে বাসার মধ্যে মৌমাছির যে যে সেখানে সাপ্লাই করে দিয়ে আসে, মধু ঢুকিয়ে দিয়ে আসে। চিল্লাই পড়েন সুবহানাল্লাহ। তার মানে বিষয়টা এমন না ফুলের রস নিয়ে মৌচাকের দিয়ে আসলো, ফুলের রস সে নেয় তার স্পেশাল একটা স্টোমাকের মধ্যে ঢুকায়, সেখানে এনজাইম দিয়ে পাচক রস দিয়ে আল্লাহ এটাকে সমৃদ্ধ করে দেয়, তারপর আলাদা একটা নল দিয়ে টিউব দিয়ে মৌচাকের ভেতরে ঢুকিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ, কি অসাধারণ পদ্ধতিতে আল্লাহ মধু বানালেন, আর কি সুন্দর মধু হাতের মধ্যে লয়া জিব্বা দিয়া সাটে আর গান গায় মধু হই হই বিষা বাইলা, আছে না নাই? আল্লাহ শুক্রিয়া নাই, মধু খায় আর গান গায় মধু হই হই বিষা বাইলা, অনহারনে ভালোবাসার দাম ন দিলা, আছে না নাই? ডাকাই তাই মধু খেয়ে শুক্রিয়া করতে হবে কার? বসো, চিৎকার করে বলেন শুক্রিয়া করতে হবে কার? আল্লাহ বললেন ইয়াখরুজু মিন বুতুনিহা, এটা মধু সরাসরি চলে আসে না ওর পেট থেকে বের হয়, মুখতালিফুন আলওয়ানুহু, বিভিন্ন রঙের মধু আছে না নাই, ব্ল্যাক কালারের মধু হয়, হোয়াইট হানি হয়, অর্গানিক হানি হয়, ক্রিমড হানি হয়, কত ধরনের মধু যে আল্লাহ পৃথিবীতে রেখেছে তার ইয়ত্তা নাই। এরপর আল্লাহ বললেন ফিহি শিফা উনলিন্নাস, মধুর ভিতরে শিফা দিয়েছে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবীর খাদ্য তালিকার মধ্যে মধু আছে না নাই? আছে। বিশ্বনবী সুগন্ধযুক্ত আলা মধু খেতেন, দুর্গন্ধযুক্ত আলা কোনো মধু মুখে নিতেন না। সুবহানাল্লাহ। বিশ্বনবীর জামানায় মাগাফির নামে একটা মধু ছিল দুর্গন্ধযুক্ত, এটা কখনো বিশ্বনবী মুখে নিতে চাইতেন না, সুগন্ধযুক্ত মধু সবসময় বিশ্বনবী খেতেন। বিশ্বনবীর স্ত্রীরা এই সুগন্ধিযুক্ত মধু বোতলের মধ্যে প্রিজার্ভ করে রাখতেন বিশ্বনবীকে দেওয়ার জন্য, বিশ্বনবী প্রাণ ভরে এগুলো পান করতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী যে সমস্ত খাদ্যগুলো পছন্দ করতেন হাদিসে এসেছে, বিশ্বনবী রুটি খেতেন, খেজুর খেতেন, খেজুর খেজুর চিনেন? বালাহ তামার, দুধ খেতেন, এই মধু খেতেন, জব খেতেন, বার্লি খেতেন, লাউ খেতেন, রুম্মান ডালিম ফল, আনার ফল, আনার চিনেন? আনার, এই আনার খেতে পছন্দ করতেন বিশ্বনবী। মাশরুম খেতেন, মাশরুম, মাশরুম চিনেন? ব্যাঙ্গের ছাতার মতো রেস্টুরেন্টে ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায়, এটা খাবেন? যাদের
চোখের জ্যোতিতে সমস্যা, দৃষ্টিতে সমস্যা খাবেন। হাদিসে এসেছে আল কাম আছু মিনাল মান ওয়া মা উহা শিফাউন লিল আইন, মাশরুম হলো মান্না সালোয়ার মতো খাবার, মাশরুমের স্যুপ যারা খাবে চোখের জ্যোতি যাদের কম তাদের চোখের জ্যোতি বাড়িয়ে দিবে কে? বুখারীর বর্ণনা, কানা রাসূলুল্লাহ ইউহিব্বুল হালাওয়া ওয়াল আসাল, বিশ্বনবী মিষ্টান্ন খেতে বড্ড পছন্দ করতেন, আবার বিশ্বনবী বেশি বেশি মধু খেতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ, কোরআনে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা যোগ করেছেন, যে দুইটা জিনিসের সাথে সম্পৃক্ত হলে শিফা। এক হচ্ছে কোরআন পড়লে শিফা, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আবার কোরআনে এই আয়াতের ক্ষেত্রে বলা হয়েছে শিফা ফিহি শিফা উন লিন্নাস। এজন্য সাইয়েদানা ইবনে মাসুদ এই উম্মাকে উদ্দেশ্য করে বলেছেন আলাইকুম বিশিফাইন, তোমাদের উচিত দুইটা জিনিস থেকে শিফা নেয়া, এক হলো কোরআন, দুই হলো আসাল মানে মধু। কোন সুবহানাল্লাহ, কোরআন তেলাওয়াত করলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? সূরা ফাতিহা তেলাওয়াত করলে অসুস্থকে সুস্থ বানিয়ে দেয় কে? আবার মধু খেলে সুস্থ বানিয়ে দেয় কে? মধু খেয়ে প্রশংসা করবেন কার? নাকি মধু হই হই বিষাবাইলা বলবেন এগুলো কখনো? খাঁটি মধু খেতে হবে। খাঁটি মধু চিনার উপায় হচ্ছে এটাতে পিঁপড়া জমে না, এটা ফ্রিজে রাখলে জমাট বাঁধে না, এটাতে দুর্গন্ধ হয় না। এক গ্লাস পানির মধ্যে এক ড্রপ মধু ছেলে দিলে এটা পানির সাথে না মিশে একেবারে নিচে চলে যায়। খাঁটি মধু খেতে হবে, তাহলে ফিহি শিফা উনলিনাস। কত কিছু দিয়ে যে আল্লাহ এটাকে সমৃদ্ধ করেছেন, এটার মধ্যে গ্লুকোজ আছে, এটার মধ্যে সুক্রোজ আছে, ফ্রুক্টোজ আছে, প্রোটিন আছে, মিনারেলস আছে, ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে, খাইলেই শরীর গরম হয়ে যায়। সুবহানাল্লাহ, এজন্য শীতকালে বেশি বেশি খাবেন, জাম্পার লাগবে না। শীতকালে মধু খেয়ে রাত্রে বেলায় বের হবেন, আর মাফলার পেঁচিয়ে বেরোয়া লাগবে না। সুবহানাল্লাহ পড়েন, তার মানে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের কসম। কোরআনের ভেতরে বিজ্ঞান আছে না নাই? বিজ্ঞানের কথা এই তো শুরু করলাম, আজকে সারা রাত বিজ্ঞানের কথা বলবো, থাকবেন কতক্ষণ? হ্যাঁ, স্লোগান দেন লিল্লাহি তাকবীর। এরপরে আল্লাহ বললেন গোলাম ও ইন্নালাকুম ফিল আনআমি লাইবরা, প্রাণীকুলের দিকে নজর করে তাকাও, প্রাণীকুলের মধ্যে আমি তোমাদের জন্য নিদর্শন রেখেছি। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, এই প্রাণীকুলের পেট থেকে একটা চমৎকার জিনিস আমি বের করে দেই, এটার নাম হচ্ছে দুধ। এটা কি? দেখেন একই আয়াতের মধ্যে আল্লাহ মধুর কথাও বললেন, আবার দুধের কথাও বললেন। দুধটা কিভাবে হয়, উৎপন্ন হয়, মধু কেমনে হয়, ইঞ্চি ইঞ্চি কথা এই কোরআনের ভেতরে তুলে ধরলেন কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাধা